गुड आफ्टरनून थैंक यू सर सिट डाउन देखो आज हमें तुम्हारे अंकर एक क्लास नेब तुम्हारा तो अंक सबाई भलोबाशो ना कि तो अंक जो क्लसटा नेब से नहीं नेब तुम्हारा एकटू हम तर आंजात पाच जब हमें हाथे को किचु एक नहीं एलम तुम्हारा देखे সেটা আমি এখানে টাঙিয়ে দিলাম এবার আমি বইটা প্রত্যেকে খুলবে 240 পাতায় আজ আমি তোমাদের দেখাবো ক্যালেন্ডারের কিভাবে मास एवं मासेर मध्य बार तार मध्य कोनटी लाल रंगे देवा आछे कोनटी नील रंगेर बा कोनटी कोनो काली करा नहीं पुरो कालो कालीते लेखा आछे एवं केनो लाल बा केनो लाल नहीं सेई निये आमी तोमादेर आलोचना करब সেটা তোমরা ঠিক বুঝতে পারছো কি না প্রত্যেকে লক্ষ্য করো বইয়ের দিকে আমি প্রথম যে প্রশ্নটি আছে একের দাগে একটি বছরে ড্যাশটি মাস তুমি বলো তিশা তুমি নাও বলো একটি বছরে কটি মাস আছে হ্যাঁ সিট ডাউন তাহলে তিশা বলল কি একটি মাসে একটি বছরে কটি মাস আছে তাহলে আমরা একবার দেখে নিই ক্যালেন্ডারে সত্যি বারোটা আছে নাকি এই দেখো ক্যালেন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে দেখো ক্যালেন্ডারেতে এই একদম প্রথমে যে মাসটি আছে এই মাসটি কি মাস জানুয়ারি এরপরেরটি ফেব্রুয়ারি পরেরটি মার্চ তারপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার আমি তোমাদের মধ্যে থেকে একজনকে আমি দাঁড়াতে বলবো সে দাঁড়ালে দাঁড়িয়ে ওই বারোটি যে মাস বললাম এই বারোটি মাসের নাম বলবে ঠিক আছে দাঁড়াও তুমি দাঁড়াও তোমার নাম কি রূপম রূপম আচ্ছা রূপম তুমি বলো ওই যে ইংলিশের বারোটি মাস আছে যে ক্যালেন্ডারে দেখালাম আমি ওই বারোটি মাসের নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর খুব সুন্দর হয়েছে বসো তাহলে তোমরা প্রত্যেকেই শুনলে বারোটা মাসের নাম শুনেছো তো বাড়িতে যাদের একটুতে ভুলে যাও
তারা লিখে লিখে মাসগুলোকে পড়বে, লিখে লিখে পড়লে অনেকক্ষণ বেশিক্ষণ হয় মনে থাকে। এরপর দু নম্বর প্রশ্ন দেখো কি আছে বইতে। দু নম্বর প্রশ্ন আছে, এই মাসে মোট কতদিন লিখি। তাহলে এই মাসে বলতে এখানে বইতে একটা মাস দেওয়া আছে, এই মাসটা কতদিনে বলো? একত্রিশ দিন, তাই তো, 31। দেখো একত্রিশ দিনে, বইয়ে তো আমরা দেখতে পাচ্ছি একত্রিশ দিনে মাস। তাহলে আমরা এখন যা পড়াশুনো করব, যে ক্যালেন্ডার বা যে মাসটি নিয়ে, সেটি আমাদের বইয়ের পাতাতে যে মাসটি দেওয়া আছে ছবি, সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আমাদের যে ক্যালেন্ডারটা দেখালাম এটা এবছরের 2022-এর ক্যালেন্ডার, এটা নয়। আমরা করব কি, বইয়ে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন, এই মাসে 6 তারিখ কি বার, এবং ওই দিন আমাদের স্কুলে আমাদের সকলের স্কুলে কি থাকে লিখি। এই মাসে 6 তারিখ কি বার, এবং ওই দিন আমাদের স্কুলে কি থাকে লিখি। তাহলে 6 তারিখ কি বার, তুমি বলো? 6 তারিখ কি বার? ওই দিন আমাদের স্কুলে কি থাকে? ছুটি। হ্যাঁ, একদম ঠিক, বসো। এর পরের প্রশ্ন, ওই মাসে কতগুলো বুধবার পাবো হিসেব করি। কতগুলো বুধবার বলো, তুমি বলো? কটি বুধবার? হ্যাঁ, কই গুনে গুনে দেখাও দেখি বইয়ের পাতা, গুনে গুনে দেখাও বুধবার কোথায় লেখা আছে। হ্যাঁ, গুনো কই কটি। হ্যাঁ, তাহলে কটি বুধবার হলো? বাহ, খুব সুন্দর হয়েছে, হাততালি দাও সবাই। এবার নেক্সট প্রশ্ন, আমার নেক্সট প্রশ্নে চলে যাব পরের প্রশ্নে। দেখো 26 তারিখে কি বার ও কেন লাল রং দেওয়া আছে বুঝে লিখি। 26 তারিখ কি বার বলো, তুমি বলো 26 তারিখ কি বার? এবং 26 তারিখে লাল কেন করা আছে বলো তো? নিশ্চয়ই ছুটি, ছুটি বলেই লাল করা আছে। তাহলে আমার মনে হচ্ছে এটা জানুয়ারি মাসের ক্যালেন্ডার, তাই এটি 26 তারিখ। দেখো 26 তারিখেও লাল আছে, আবার 23 তারিখেও লাল। 26 তারিখ কী দিবস? প্রজাতন্ত্র দিবস। আর 23 তারিখে কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাহলে 23 এবং 26 দুদিনই ছুটি, তাহলে এটা জানুয়ারি মাসের একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে। দেখো এখানে জানুয়ারি মাসের আমরা যদি ক্যালেন্ডারটা দেখি, এইবার সালের 2022-এর এখানেও দেখবো, আমরা দেখতে পাবো যে 23 তারিখ নেতাজির ছবি দেওয়া আছে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে, এবং 26 তারিখ দেখো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি জন্য লাল করা আছে। প্রজাতন্ত্র দিবস ছুটি থাকে বটে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই স্কুলে আসি। কারণ কি, স্কুলে কি হয়, পতাকা উত্তোলন হয়, হয়তো 26 জানুয়ারি আর 15 আগস্ট। তাহলে আমরা দেখলাম এখানে 26 তারিখ যেটা ছুটি দেওয়া আছে শনিবার, শনিবারটা কেন তাহলে লাল দেওয়া আছে? ছুটির জন্য। আর কিসের ছুটি? প্রজাতন্ত্র দিবস। এরপরে এই মাসে কদিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসেব করি। তাহলে কদিন ছুটি থাকবে? 6 দিন। তো বলো কই দেখি 6 দিন কদিন ছুটি থাকবে? 6 দিন। কই দেখাও দেখি 6 দিন কোনটা কোনটা 6 দিন দেখাও, কোথায় কোথায় 6 দিন আছে, কোনটা কোনটা লাল লাল করা আছে, সেগুলো 6 দিন দেখাও। হ্যাঁ, আঙুল দিয়ে লাল লাল। হ্যাঁ, ওইটা 26 23, আর দেখাও 6 তারিখ 13 তারিখ 20 তারিখ 27 তারিখ। তাহলে এই 4টে হচ্ছে রবিবারের ছুটি, আর বাদ বাকি 2টো হলো কি, বিশেষ ছুটি। এর পরের প্রশ্ন, আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো। আমরা এই মাসে 10 তারিখ বাগানে গাছ লাগাবো। 5 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, আবার 19 তারিখও হতে পারে। 3টে মোট ফাঁকা আছে, 3টের মধ্যে এখন একটাই লাগাতে হবে। এবার দেখো এই মাসে
4 তারিখে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, সেই দিন কি বার হলে হবে ক্যালেন্ডারে দেখে লিখি। তাহলে 4 তারিখ কি বার? শুক্রবার। কি বার? শুক্রবার। হ্যাঁ একদম ঠিক। এবার লাস্ট কোশ্চেন আমাদের আছে, এই মাসে কতগুলি রবিবার পাবো হিসেব করে লিখি। কটি? ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে সব উত্তরগুলো খুঁজে পেলাম। এই পড়াটা আমাদের কিন্তু পরের দিনে পড়া থাকবে, প্রত্যেকে বাড়ি থেকে সুন্দর করে কি করবে বইতে পেন্সিল দিয়ে করে আনবে, আর যারা বইয়ে হয়ে গেছে তারা খাতায় পেন দিয়ে করে আনবে। ঠিক আছে।